এই যে মরা রক্তগুলো আবার জিন্দা করে আবার রক্ত চালু হয়ে গেল দেহে, আবার শক্তি আসে দেহে, কে এটা করছে? আল্লাহ। শ্বেতকণিকা আপনার যে কাজ করে যাচ্ছে, অনুচক্রিকা বা ত্রাম্বুলের যে কাজগুলো করে যাচ্ছে, প্লেটলেট যে কাজটা করে যাচ্ছে, রক্ত জমাট বাঁধাচ্ছে, এগুলো এই হুকুম তো সেরে আল্লাহর হাতে। শ্বেতকণিকা থাকছে ম্যাক্সিমাম বলা হচ্ছে 5 থেকে 9, মানে 1 সপ্তাহ থাকে। যে শ্বেতকণিকা সপ্তাহে মরে যাচ্ছে, রক্তকণিকা 4 মাসে মরে যাচ্ছে, আবার পুনর্জন্ম লাভ করছে, দেহের মধ্যে কি প্রতিদিন কেমন হচ্ছে না? যত দান করবেন সেটি আপনার, রাখবেন সেটা অন্যের। অকুল্ল জালেকে হালেক তার গেলেন না, যা তুমি রেখে যাচ্ছ সবই ধ্বংস হবে, সব তুমি রেখে যাচ্ছ মানুষের জন্য, তোমার কোনো কাজে লাগবে না। অতএব হে সামর্থ্যবান মানুষ, সাধ্যমতো গরিবদের দিকে তাকাও। হে ধনিক শ্রেণী, গরিব শ্রেণীর প্রতি দয়ার্দ হও, অনুগ্রহ করো, দয়াশীল হও। ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপরে তোমরা দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনা মহামারীর এই অভিজ্ঞতা থেকে আমাদের যে শিক্ষণীয় হয়েছে এই যে দুনিয়ার সবচাইতে মূল্য বেশি নিঃশ্বাসের মূল্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير سورة لقمان 34 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই বর্ষণমুখর দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই মসজিদে জুমার সালাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমি নিজে শুক্রিয়া জানাচ্ছি এজন্য, গত 2 জুমা পরপর আমি আসতে পারিনি। আমার পরিবারের 8 জন বয়স্ক সদস্যের 6 জনই করোনায় আক্রান্ত ছিলাম। 2 জন তো রাজশাহী মেডিকেলে কেবিনে ছিল, আমার বড় মেয়ে এবং বড় ছেলে, আর আমরা হোম কোয়ারেন্টাইনে ছিলাম বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্রায় সবাই করোনামুক্ত, কিন্তু করোনার জটিলতা ব্যক্তিভেদে বহুদিন থাকে, 1 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে। ফলে 73 বছরের এই বয়সে করোনার কিছু ক্ষতি যে আমার হয়েছে তা আপনারা বুঝতেই পারছেন। দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে করোনামুক্ত রাখেন, কারণ প্রতিবেশী গোদাগাড়ি মহিষালবাড়ি সবাই চিনেন আপনারা। আজকে প্রথম আলো হেডলাইন করেছে, গত 45 দিনে 40 জন মারা গেছে, কবরস্থানের ছবি দিয়ে ছবি দিয়েছে। তাতে 21 জন নিশ্চিত করোনা, আর বাকিগুলো সন্দেহজনক, মানে ওগুলো আসলে করোনাই, অত টেস্ট করেনি। 45 দিনে 40 জনের মৃত্যু কোনো কবরস্থানের, এটা তো আমাদের জন্য একেবারে নতুন ঘটনা নয় কি? আমাদের পাশে কালুর মোড়ের ভাইরা 10 কাঠা জমি কবরস্থানের জন্য দান করেছিলেন,
সে একদিন আমাদের মার্কেজে এসে বলছেন, স্যার 10 বছরের মতোই একটা কবর হয়েছে। তা আমরা ভাবছি এত মাটি নষ্ট না করে শহরের মূল্যবান মাটি ওটা কিছু কমিয়ে দিয়ে অন্তত 2-3 কাঠা করবো। তাহলে করো, 10 বছরে যখন একটা, তোমরা রাখতে চাচ্ছে না, ওদের কমিটি ওই দিই। যখন ফতোয়া চাইছিল তখন কিন্তু করোনা আসেনি, এখন বোধ হয় আর ওই ফতোয়া চাইবে না। যে এখন ঘন ঘন মানুষ মরতেছে, 45 দিনে যদি 40 জনের কবর হয় এক কবরস্থানে, আল্লাহ ভালো জানে দেশের সর্বত্র কী অবস্থা ঘটছে। সরকারি হিসাবে তো শুধু হাসপাতালগুলোই আসে, গ্রামের হিসাবকে সরকার রাখে, রাখে কি সম্ভব? আদৌ সম্ভব না। আমেরিকার মতো উন্নত দেশ, কত কালকে পত্রিকা বেরিয়ে হয়েছে, যেখানে এত যোগাযোগ, এত সব কিছু, ইন্টারনেটের সুবিধা আছে, চিকিৎসার সুবিধা আছে, এ সত্ত্বেও সেখানকার হিসাব আসতেছে, আমেরিকা এখন যা হিসাব দিচ্ছে তার চেয়ে 7.1 গুণ বেশি মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে সেখানে। অথচ আমেরিকা বর্তমান বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে 1 নম্বরে। 1 নম্বরের বলা হচ্ছে ওখানে আরও 7.1 গুণ যোগ করতে হবে, তবেই প্রকৃত সংখ্যা আসবে, সেখানেও সন্দেহ, তার চেয়ে আরও বেশি কি না। তাহলে তাদের এত সুযোগ সুবিধা, এত চিকিৎসা, সব কিছুর ব্যবস্থাপনা থাকলেও তারা কিন্তু আল্লাহর গজবকে ঠেকাতে পারছে না। এরপরেও মানুষের কোনো ভয় নাই। 1500 বছর পূর্বে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, হে মানুষ, যতই তোমরা অহংকার করো, 5টি বিষয় আমার হাতে, এখানে তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি চলবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الغيب خمس, গায়বের চাবিকাঠি 5টি, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহু আজ্জা ওয়া জাল, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহু আজ্জা ওয়া জাল, সেই 5টি বিষয় কেউ জানে না মহান আল্লাহ ব্যতীত। কী সেটা? ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআহ, কখন কোন দিন কোন মুহূর্তে কিয়ামত ঘটে যাবে এ খবর দুনিয়ার কোনো মানুষ কখনোই বলতে পারবে না, এটা আমি আল্লাহ আমার হাতে। ওয়ুনাজ্জিলুল গায়সা, কখন কোন মাটিতে বৃষ্টি হবে ওটা আমার হাতে, তোমরা যতই লম্পজম্প করো কাজ হবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, তোমাদের মায়েদের গর্ভে কী আছে যে ওটাও আমার হাতে, আমি যাকে চাই সন্তান দেই, যাকে চাই সন্তান দেই না, যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই যমজ সন্তান দেই, যাকে চাই আরও বেশি দেই। আপনি দেখছেন তো গত পরশুদিন পত্রিকায়, তার 2 দিন আগে দেখলাম 9টা হয়েছে, আর পরশুদিন দেখলাম না 10টা সন্তান একসঙ্গে হয়েছে, সবগুলো সুস্থ, মাও সুস্থ। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবেন যত উনি পরিকল্পনা করেন, ওই পরিকল্পনা তো আল্লাহর হাতে। দেশে নারী পুরুষের সংখ্যার যে সাম্য বিরাজ করছে সব দেশে, দেখবেন খেয়াল করে পুরুষ এবং নারীর সংখ্যা সামান্য কম বেশি, এটা কে করে? অলক্ষ্যে থেকে আল্লাহ করে না? আপনার তো কোনোই ক্ষমতা নেই, আপনি খালি মারার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি জীবন দেওয়ার ক্ষমতা রাখেন না। যদি এই তারতম্য ঘটে যেত, পুরুষের সংখ্যা বেশি হতো, নারী 50% হয়ে যেত, অথবা নারী বেশি হতো, পুরুষ 50% হয়ে যেত, সমাজে চরিত্র রক্ষা করার কোনোই উপায় থাকতো না, যতই আপনি পুলিশ আর আর্মি লাগান কোনোই উপায় থাকতো না। এই যে সামঞ্জস্য বিধান কে করেন? আল্লাহ, কারোরই ক্ষমতা নেই। উনি বলছেন ওয়ায়ালু মা ফিল আরহাম, তোমাদের স্ত্রীদের জরায়ুতে কী লুকিয়ে আছে এটা কেউ জানে না, ওটা আমি জানি। আমা তাদরি নফসু মাজা তাকসব গাদা, কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে। আমা তাদরি নফসু বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না
কোন মাটিতে তার মৃত্যু হবে। সূরা লোকমান 34 আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মাক্কী সূরা, মাদানী সূরা নয়, মাক্কী সূরা। মক্কায় এই সূরাগুলো নাজিল হয়েছে, এরপরও কাফররা ড্যামকিয়ার। আজকের বাংলার জমিনে এই সূরা পাঠ করা হচ্ছে, নিঃসন্দেহে নাস্তিকরা ড্যামকিয়ার, তাই না? ওদেরগুলো কিছু মনেই করে না, বলে আমার ওষুধপত্র সবই আছে, কে ঠেকাবে আমাকে, ওদের নেই কিছুই নেই। হ্যাঁ, বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব কিন্তু মারা গেছেন, ঠেকানোর কোনো বুদ্ধি হয়নি। হেলিকপ্টার রেডি, তাকে নিয়ে যাবে সিঙ্গাপুরে। ডাক্তারে বলল যে অবস্থা, মুখ করার কোনো সুযোগ নাই, এখান থেকে উঠালেই শেষ হয়ে যাবে। ঠিক তাই, তার তো দুনিয়ার কোনো ব্যবস্থাপনার বাদ রাখেনি সরকার, তাই না? নিজেকে রক্ষা করতে পেরেছে কেউ? অত সস্তা না। আবি আজ্জা রাজিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله قبض عبد بارض جعل له اليها حاجه رواه الترمذي باسناد صحيح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যখন আল্লাহ কোনো ব্যক্তির জান কবজ করতে চান, অর্থাৎ মৃত্যু দান করতে চান, যে স্থানে আল্লাহ পাক তাকে সেই স্থানে যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দেন, অটোমেটিক চলেই যাবে সেখানে, আপনার কোনো কাজ নেই, মনে সৃষ্টি, আচ্ছা যে একটু ঘুরে আসে ওই জায়গাটা, বহুদিন যায়নি, আপনি কিন্তু যাচ্ছেন জায়গা দেখতে অথবা বন্ধুর সঙ্গে কথা বলতে অথবা ব্যবসা করার জন্য, কিন্তু মৃত্যু হয়ে গেল। এই যে আমাদের কিছুদিন আগে অনুষ্ঠানে মৃত্যু হলো একসাথে, কোথাও কাটাকালির পাশে না, থানার পাশে, ওরে সুবহানাল্লাহ, আমাদের নিজেদের লোক সব রংপুরের, ওদের সঙ্গে রাজশাহীতে ক্যান্টনমেন্টে তার ভাই চাকরি করে, ভাই বোনের কথা হচ্ছে নাটোরে, বোন বলছে ভাই আমি এসে গেছি, খানা পানা রেডি কর, আমি এসে তো দুপুরে খাবো, বেলা দুটো শেষ, অর্থাৎ আসা লাগে নেও, কাটাকালি আসলেই শেষ। এগুলো দেখেও কি আমাদের হুঁশ হবে না? মৃত্যু এবং জীবন মানুষের হাতে নয়, সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের বর্তমান যে সমস্যাটা ঘটছে অক্সিজেনের বিষয়টা, তাই না? যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা জানেন অক্সিজেন কত প্রয়োজন। অক্সিজেনের সিলিন্ডার জীবনে আমি দেখিনি, এবার দেখলাম, বাসাতেই আসলো অক্সিজেনের সিলিন্ডার। আমরা যারা হাসপাতালে যেতে পারিনি, আমাদের জন্য অক্সিজেন সিলিন্ডার তিনটা বাসায়, শেষে হাসপাতালে পাঠানো হলো। শুধু অক্সিজেন না, আজকের খবর রাজশাহী মেডিকেলের আইসিউতে 70 জন করোনা রোগী আইসিউ বেডের জন্য সিরিয়ালে আছে আজকে, চিন্তা করুন তাহলে। গতকালকে একটা দেখছিলাম, তাকে নিয়ে এসছে রাজশাহী মেডিকেলে ভর্তি করার জন্য, ইমার্জেন্সির সামনে শোয়ানো রয়েছে অক্সিজেন নাকে লাগানো অবস্থায়, কিন্তু এত বেশি হার্টবিট চলছিল যে ওতে ঠেকানো যায়নি, দ্রুত ভর্তি করে অটো অক্সিজেন দেওয়া দরকার ছিল, যাতে একসঙ্গে 15, 16, 18, 20 নিতে পারে টান দিত, কিন্তু না, ওই কয়েকটা মিনিট সময় আর আল্লাহ তাকে দেয়নি, ওই বারান্দাতেই তার মৃত্যু হয়ে গেছে। ছেলের বাপ কয়েক কলকণ্ডে বসে আছে চোখের সামনে। কালকে একটা দারুণ খবর এসছে আমাদের ঈশ্বরদীর সরকারি হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র তারিফ, আমরা তাকে তারিফ করি, আল্লাহর প্রশংসা করি। এই জন্য তার আগের বছর তার বাপের মৃত্যু হয়েছে, ফুসফুসে এই অক্সিজেন সরবরাহ করতে এসে ব্যর্থ হয়েছিল, দিতে পারেনি বাপকে। জিদ করল আমি অবশ্যই অক্সিজেন সিলিন্ডার আবিষ্কার করবো, অতটুকু ছিলেন। এই জিদে আল্লাহ বরকত দান করলেন, সে বাংলাদেশের প্রথম অক্সিজেন সিলিন্ডার আবিষ্কারক হিসাবে প্রশংসা কুড়িয়ে ফেলেছে ইতিমধ্যেই, বলে আলহামদুলিল্লাহ। মাত্র 10ম শ্রেণীর ছাত্র, আল্লাহ তার মাথা দিয়ে বুদ্ধি ঢুকিয়ে দিয়েছেন, এখন সরকার অনুমোদন দিলেই অল্প দামে অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে যাবে। এগুলোর যে এত প্রয়োজন, নিঃশ্বাসের যে এত মূল্য, আগে কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। বছরের পর বছর ধরে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস
শ্বাস প্রশ্বাস ছাড়ছি নিচ্ছি করছি না, কোনোদিন এর মূল্য বুঝি নাই। করোনা এসে বুঝিয়ে দিলে মানুষ তোমার নিঃশ্বাসের মালিক তুমি নাও আল্লাহ, তোমার কোনো ক্ষমতা নাই। অতএব সাবধান, তোমার দেহে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এত বেশি, তুমি কি একবার ভেবে দেখেছ? যাও দেখো অক্সিজেনের গুরুত্ব কত বেশি, মেডিকেলে যাও সিলিন্ডার কেন, এবার দেখো একটা সিলিন্ডারের দাম ঢাকায় বিক্রি হয় 10,000 টাকা, রাজশাহী বিক্রি হয় 25,000 টাকা, কার ক্ষমতা আছে এই অক্সিজেন সিলিন্ডার কেনা? কেনার পরে আবার তো তার সঙ্গে ভর্তি হবে, তো ও তো সারা জীবন চলবে না, সীমিত কিছু থাকে সেখানে, 1-2 ঘন্টা 5 ঘন্টা চলে, তারপর ফুসফুস আমাদের দেহের মধ্যে আছে, এর কাজ কী? আমরা যখন গরু জবে করি খাসি জবে করি ফুলকো খাই না, ফুলকো পর্যন্ত না, এই ফুলকোটা হলে ফুসফুস, দিলটা না কলিজাটা না, এরকম টেবলে পাম্প করে, এটা হলো আমাদের মূল জিনিস দেহের, এটা হলো শ্বাসযন্ত্র। এর প্রধান কাজ হল বাতাস থেকে অক্সিজেন নিয়ে রক্ত প্রবাহে ভরে দেওয়া, আর রক্ত প্রবাহ থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। অক্সিজেন মানুষের জীবন, কার্বন ডাই অক্সাইড মানুষের ক্ষতিকর, কিন্তু ওটারও প্রয়োজন আছে। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন মিশিয়ে রক্ত তৈরি করে, অত ওটারও প্রয়োজন আছে, কিন্তু বেশি হলে ক্ষতিকর, ওটা বের করে দেয় বাকিটা। এই যে গ্যাস আদান প্রদান করা হয় এটা খুবই পাতলা দেওয়াল বিশিষ্ট লক্ষাধিক বায়ুথলির দ্বারা, দেখবেন পাতলা একটা ফিরফিরে পর্দা আছে ও ফুসফুসের গায়ে, ও যে কত পাতলা এটা কিন্তু বোঝা যাবে না, অথচ ওখানে লক্ষ লক্ষ বায়ুথলি আছে, ওটা বায়ু আদান প্রদানের প্রধান মাধ্যম, যেটা কিন্তু বাইরে দেখা যায় না। কে করলো আপনার দেহের মধ্যে এই সুন্দরভাবে এই ফ্যাক্টরি, কে তৈরি করে দিয়েছে একবার ভেবে দেখেছেন? এই সিলিন্ডার তো ওইখানে, তাই না? আমার দেহের মধ্যে রক্ষিত যে ফুসফুস বা ফুলকা যেটাই বলেন, এটাই কিন্তু অক্সিজেন সিলিন্ডার আল্লাহ ফিট করে দিয়েছে আপনার দেহের মধ্যে 70 বছর 72 বছর 95 বছর, ইংল্যান্ডের রানী তো 98 বছর বয়সে এখনও বুড়ি রাজনীতি করতেছে, ওকে তো আল্লাহ ওই সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখছে, তার তো বাইরের সিলিন্ডার দরকার হয়নি, ও যদি শুক্রিয়া দেখো তো আল্লাহর তাহলে মুসলমান হয়ে যেত, কিন্তু ও তো ওসব বোঝে না, বোঝে না এমনি হয়। এছাড়া শিরায় তৈরি হওয়া ছোট ছোট রক্তপিণ্ডকে অপসারণ করে, প্রায় আমরা শুনি রক্ত ব্লক হয়ে গেছে, শিরা ব্লক হয়ে গেছে, আজকাল প্রায় রোগী দেখি না আমরা, কী করে ওপেন হার্ট সার্জারি করে, পুরো বুক ফড়ি ফেলে দিয়ে এখানকার শিরা ওখানে ওখানকার শিরা এখানে, কত যে ঝামেলা যে রক্ত ব্লক সরানো, ও যারা করে তারাই জানে, আগে তো গেলে সব মরেই যেত সব। এই যে রক্তর ব্লকটা সরিয়ে দেয় কে? এই অক্সিজেন, কথা বলছেন যে কত উপকারী জিনিস। আর এগুলো গিয়ে যখন হিমোগ্লোবিন তৈরি করে রক্ত তৈরি করে, সে রক্ত দুই ভাগে ভাগ, একটা হচ্ছে রক্তকণিকা, একটা আছে শ্বেতকণিকা, লৌহকণিকা লাল টকটকা, তাই না? আমাদের হাত কেটে গেলে রক্ত বেরোয় না, লাল তো ওটা, সাদাটা তো আমরা দেখতে পাই না। এই লাল রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম, যদি রক্ত না থাকতো অক্সিজেন সিলিন্ডারে কী করবেন? ওই রক্ত সারা দেহে আপনাকে নিয়ে যাচ্ছে, অক্সিজেন ঘুরাচ্ছে সারা দেহে শিরা উপসারের মাধ্যমে, এটা করে এই রক্তকণিকা। আর এই সাথে শ্বেতকণিকার সাথে দেহের কোষের প্রতিরক্ষার কাজ করে, যে মানব দেহে 3-4 দিন মাত্র থাকে শ্বেতকণিকা, 3-4 দিন থাকে। আরেকটা জিনিস হচ্ছে প্লেটলেট, আজকাল শুনছি আগে এগুলো জানতাম না, যে রক্তের প্লেটলেট ভেঙে যাচ্ছে, যারা ব্লাড ক্যান্সার হয় রক্তের প্লেটলেট ভেঙে যাচ্ছে, প্রায় সময় প্লেটলেট আবার কী অণুচক্রিকা, এগুলো কী করে জানেন? এগুলো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধায়,
এদের আয়ু বড় জোর 5-9 দিন কেটে গেল। একটুখানি থুতু দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল না? রক্ত বন্ধ হলো মানে কি? রক্ত জমাট বেঁধে গেল। এই জমাটটা বাঁধাচ্ছে কে? ওই প্লেটলেট। এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার দেহের মধ্যে সেট করে দিয়েছেন আল্লাহ পাক। অক্সিজেন সার্কুলেশন করছে সারা দেহে, অক্সিজেন বয়ে নিয়ে যাচ্ছে রক্তকণিকা, আবার রক্তকণিকা শক্তি পাচ্ছে শ্বেতকণিকার মাধ্যমে, আর প্লেটলেটের মধ্যে এটা রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে। যদি রক্ত খালি ঝরতেই থাকতো কতক্ষণ বাড়ছে কথা হচ্ছে? এই যে মৌলিক বিষয়গুলো বিজ্ঞানের ছাত্ররা ভালো করে জানে, এই জন্য আমি প্রায় বলি বিজ্ঞানীরাই সবার আগে মুসলমান হবে। আর্টসের ছাত্ররা এগুলো বুঝবে না, ওরা সাহিত্য বোঝে। বিজ্ঞানের ছাত্ররাই এগুলো ভালো করে বুঝে। আর এজন্য খেয়াল করে দেখবেন ইউনিভার্সিটিতে সায়েন্সের প্রফেসররা যতটা বেশি ধার্মিক, আর্টসের প্রফেসররা তত বেশি ধার্মিক না। কারণ কিন্তু ওইটাই, ওরা বিষয়টা জানে। আল্লাহবাক বলছেন ও দারা বলানা খাল মাসালান নাসিয়া খালকাহু রামিম, সুরে ইয়াসিনে আছে না, মানুষ আমার সম্পর্কে আজে বাজে কথা বলে, অথচ মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায়। আর বলে কি মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম, এ হাড়হাড্ডি কে আবার পুনরুজ্জীবিত করবে অথচ সে পচে গেলে শেষ হয়ে যাবে? অথচ জানে না যে আমি আল্লাহ, আমি তোকে সৃষ্টি করেছি, তোর মরা পরে তোকে আবার সৃষ্টি করবো, কে ঠেকাবে? এই যে আমাদের এই ময়দানটা পানি দিয়ে ভরা ছিল আমাদের মাদ্রাসার ওই পাশে কয়েক মাস, তো ধরে প্রায় 10 মাসে ডুবানো ছিল পানিতে, তারপরে 20-25 দিন বা তার কম রোদ পড়ল, ঘাস উঠে গেল, তাই না? ঘাসে সম্পূর্ণ একদম সবুজ হয়ে গেল। বলো যে মাটি প্রায় 10 মাস পানিতে ডুবেছিল, মাত্র 15-20 দিনের রোদের উত্তাপ পেয়ে সেখানে কে ঘাস উৎপাদন করলো? কোনো উত্তর নেই, বলতেই হবে তোমাকে আল্লাহ। কোনো উৎপাদন নেই, কোনো ইউরিয়া সার দেয়নি, মেশিন দেয়নি, কিছুই দেয়নি, এমনিতেই ঘাসে একদম ভরে গেছে। আবার কত দুদিন আগে বৃষ্টি হয়েছে, আবার ডুবে গেছে। এই যে কেয়ামতের নিদর্শন তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এর জন্য বেশি থিসিস করা লাগবে না। আমার দেহে রক্তকণিকা থাকছে 120 দিন, আমার মায়ের গর্ভে যখন আমি 120 দিন ছিলাম তখনই ওখানে রূহ এসেছিল, তাই না? হাদিস আছে না, আমার দেহে রক্তকণিকার আয়ু আল্লাহ বেঁধে দিয়েছেন 120 দিন, মানে 4 মাস, এর বেশি যাবে না, ও মরে যাচ্ছে। কি আবার দেহে রক্ত সৃষ্টি করলো বলেন? আল্লাহ। আল্লাহ বললো, আল্লাহ খুশি আছে, বান্দা আমার স্বীকারিত দিচ্ছি অন্তত। এই যে মরা রক্তগুলো আবার জিন্দা করে, আবার রক্ত চালু হয়ে গেল দেহে, আবার শক্তি আসে দেহে, কে এটা করছে? আল্লাহ। শ্বেতকণিকা আপনার যে কাজ করে যাচ্ছে, অনুচক্রিকা বা থ্রাম্বুলের যে কাজগুলো করে যাচ্ছে, প্লেটলেট যে কাজটা করে যাচ্ছে, রক্ত জমাট বাঁধাচ্ছে, এগুলো এই হুকুম তো সেরে আল্লাহর হাতে। শ্বেতকণিকা থাকছে ম্যাক্সিমাম বলা হচ্ছে 5-9, মানে 1 সপ্তাহ থাকে। যে শ্বেতকণিকা সপ্তাহে মরে যাচ্ছে, রক্তকণিকা 4 মাসে মরে যাচ্ছে, আবার পুনর্জন্ম লাভ করছে, দেহের মধ্যে কি প্রতিদিন কেমন হচ্ছে না? আপনি তো বুঝতে পারছেন না কিছু, রাত্রে ঘুমাচ্ছেন, খবর নাই, এমন ঘুম দিয়েছেন মাস, কখন তো রাত পাইগুলো খবরই নাই, উঠে এবারে তাড়াতাড়ি এক কাপ চা দাও, বেটটি, আবার কেউ সিগারেট ধরায়, সিগারেট না খেলে ওর বুদ্ধির গোড়া ধোঁয়া না দিলে বুদ্ধি বাড়ে না, গরম চা না খেলে দেহ গরম হয় না। কিন্তু উচিত ছিল সবার আগে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা আসি আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবিত করলেন, আমাদেরকে মৃত্যু দানের পরে, এবং তার নিকটেই আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে, পুনর্জন্ম আবার হবে, পুনরুত্থান সেখানেই হবে। এই বিশ্বাসটুকু যদি আগে থাকে, এরপরে আপনি ব্রাশ করেন, মিসওয়াক করেন, উজু করেন, আল্লাহর নামে ফজরের সালাত আদায় করেন, এরপরে যদি নাস্তা করেন গিয়া, চা খাবেন চাই কেমন পরে, আগে না।
বান্দা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ বলছেন বান্দা আমাকে বলেনি, বান্দা তার নিজের দেহকে ভুলে গেছে, দেহটা কী করে তৈরি করছে একবার যাচাই বাছাই কর। এই জন্য বায়োলজি পড়া খুব জরুরি, বায়োলজিক্যাল সায়েন্স না জানলে কেউ নিজের দেহ সম্পর্কে জানতে পারবে না। عن سهل بن سعد قال قال رسول قال جاء جبريل الى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فانك ميت واحبب من احببت فانك مفارقه وعمل ما شئت فانك مجزي به رواه الحاكم بإسناد صحيح। سهل بن سعد বলছেন একদিন জিব্রিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশমা শেতা, যতদিন খুশি তুমি দুনিয়া জীবন যাপন করো, মনে রেখো ফাইন্নাকা মাইয়িতুন, তুমি অবশ্যই মরবে। মাইয়িত মানে কি? মরে যাওয়ার পরে আমরা মাইয়িত বলি, তাই না? মরে যাওয়ার আগেই বলা হচ্ছে মাইয়িত, তার মানে কি? যেসব বিষয়গুলো নিশ্চিত ভবিষ্যতে হবেই, সেগুলোকে অতীতকালে বর্ণনা করা এটা কোরআনের একটা নীতি। ও তো মাইয়ত হতেই হবে, আজও কালে হতেই হবে ওকে, এই জন্য আগেই বলা আছে ফাইন্নাকা মাইয়ত, তুমি কিন্তু মাইয়ত। কোরআনে বলা আছে ইন্নাকা মাইয়তুন ওয়া ইন্নাহুম মাইয়তুন, নিশ্চয় তুমি মাইয়ত, অর্থাৎ তুমি মরবে এবং তোমার দ্বারা শত্রু তারাও মরবে, সবাইকে বিচার হবে আমার কাছে, ছাড়া হবে না কাউকে। অতঃপর বলা হচ্ছে আহবেব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, যার সঙ্গে খুশি তুই বন্ধুত্ব করো, মনে রেখো ওই বন্ধুকে তোমার ছেড়ে যেতে হবে, তোমার সঙ্গে থাকবে না চিরকাল। কোনো বন্ধুকে যদি বলা হয় যে বাবা আমি মরে যাচ্ছি, আমার বদলে তুমি মরো, ওকে রাজি হবে? করোনার রোগ মৃত্যু বাপ লাশ এনেছে পাড়ার ছেলেরা, আর ছেলেরা বলছে উঠানেও নিয়ে এসো না, ওটা আমাদের হবে, তোমরা ওখান থেকে অনুযায়ী কবর দাও গে। তার পাড়ার ছেলেরা বলছে আমরা তো আপনাকে দেখানোর জন্যই লাশটা নিয়ে আসলাম, আপনি এরকম কথা বললেন তো, না ওকে নিয়ে যাও আমার সামনে নিয়ে এসো না। এই তো পিতা সন্তানের সম্পর্ক দুনিয়াতেই, এটা আমাদের দেশের ঘটনা, সাহেব ধুনটের ঘটনা পত্রিকা আসছিল। অথচ একই দেশে বসবাস করছি আমরা, নারায়ণগঞ্জের মকসুদ কমিশনের নাম তো সারা দুনিয়া হয়ে গেছে, তাকে ফোন করছে তার দলবল নিয়ে গিয়ে করোনা রোগী বাড়িতে বের করে নিয়ে কাফন দাফন সবই করতেছে, অথচ তার সন্তানরা পাশতে বেরোচ্ছে না, ভাইরা পাশতে বেরোচ্ছে না, একই ফ্ল্যাটে বাস করে অন্য ভাড়াটিয়ারা তারা বেরোচ্ছে না, যে না যদি আমাদের হয়ে যায়। আরে বাবার সোঁয়াচে রোগ ঠিকই আছে, কিন্তু সোঁয়াচে রোগ দেহে কার্যকর করার মালিক তো আল্লাহ, তাই না? লাদওয়ালা তয়রা তার হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেছেন, সোঁয়াচে নেই যে কথা বলা হচ্ছে, নেই কেন বলা হবে, আছে, আদু অর্থ ওর ক্ষমতা নেই ওটাকে সংক্রমণের। এখন এবছরে কিন্তু অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য, তাই না? গত বছর ভয় খুব বেশি ছিল, করোনা শুনলে সে এলাকায় লোক যেত না, এখন কিন্তু অনেকটা ফ্রি। কারণ কি? এখন সরকার বলছে বাবা মাস্কটা ঠিক মতো দাও, মাস্কটা হলো আসল জিনিস, ও নাক দিয়ে ঢোকে ওটা বন্ধ করো, আপনি এটা এটা মাস্কটা ঠিক মতো পরেন, আশা করা যায় তুমি নিরাপদ থাকবে। এইটুকু বলাতে এখন মানুষ একটু যেন আগে কি হাত পা দুনিয়া সব ঢাকো, ডাক্তারদের কিট না কী সব বলে, সে পড়লে মনে হয় যেন কাফন কড়া পরিবেশ দাঁড়িয়ে আছে। মুশকিল হয়েছে বিশ্বাসগত ব্যাপারে আপনার খেয়াল রাখবেন, এই যে আপনারা সেদার সময় মাস্ক খুলে ফেললেন, কোনো তোর দরকার নাই তো, মাস্ক পরে সেদা যাবে, মাস্কের উপর দিয়ে পানমাটি ঠেকাবেন, সমস্যা নেই, আলেম আলমাদের মধ্যে অনেক সমস্যা আছে,
এমন এমন ব্যাখ্যা দিচ্ছে, আর ইন্টারনেটে ভাসছে সবার বক্তৃতা, কে যে যে যার ভক্ত সে তার কথা শোনে। ওই যে পিলারের পিছনে, বুঝতে পারছেন আমি কী বলছি, বন্ধ রাখেন, সব নাক বন্ধ রাখেন, আপনার নিঃশ্বাস আরেকজনের ক্ষতি করবে, আপনি টেরই পাবেন না। আমি দূরে আছি, 6 ফুট দূরে থাকলে সমস্যা নেই, মনে রাখবেন বিষয়গুলো আল্লাহ রসুলকে জিব্রিল এসে স্মরণ করে দিচ্ছেন। তা আমাদের অবস্থাটা কী হবে, আহবেব মান শাইতা, যার সঙ্গে তুমি খুশি বন্ধুত্ব করো, মনে রেখো ফাইন্নাকা মুফারিকুহু, অবশ্যই তুমি তাকে ছেড়ে চলে যাবে, থাকবে না, থাকতে পারবে না। ওয়া আমাল মা শাইতা ফাইন্নাকা মাজিয়ুন বিহি, দুনিয়া তুমি যা খুশি করো, মনে রেখো তোমার কর্মফল অবশ্যই আছে, যা করবে তার ফল পাবেই। আল্লাহ তাজর ওয়াজরাতান হিজরা উখরা, একজনের বোঝা অন্যজন বইবে না। অথচ খ্রিস্টানরা ধোকা দিচ্ছে কি, আমাদের নবী ঈসা তার উম্মতের সমস্ত পাপের বোঝা নিজের স্কন্ধে নিয়ে শুলে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। অতএব যারা এ যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাদের আখেরাতে সব কিছু মাফ। ডাহা মিথ্যা মিথ্যা তো সীমা থাকে, সব যদি মাফই হয় তাহলে আমেরিকা বা লন্ডনের খ্রিস্টান দেশে সুরত শাস্তি হয় কেন? হত্যাকারী শাস্তি দিচ্ছে কেন? সত্য মাফ, আল্লাহ মাফ করে, বা তোরা মাফ করে দে, তা তো করে না, যুক্তিমুক্তি কিছু নাই। ওই বিশ্বাসটা ঢুকানোর কারণে বহু লোক খ্রিস্টান হচ্ছে ধোকায় পড়ে। সাবধান, ওলা তাজর ও হজরতুল ফিজরা উখরা, আল্লাহর দার্থহীন ঘোষণা, একজনের বোঝা আরেকজন বইবে না। তাহলে এই যে তিনটা বিষয় বলা হলো, জিব্রিল এসে আমার রসুলকে বললেন, আমি আবারও মনে করিয়ে দিই, 1 নম্বর হচ্ছে এসমা শেহতা, যতদিন খুশি তুমি বসবাস করো দুনিয়াতে, ফাইন্নাকা মাইয়্যিতুন, মনে রেখো তুমি অবশ্যই মৃত্যুবরণ করবে। 2 নম্বর হলো আহবেব মা আহাবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, তুমি যাকে খুশি তার সঙ্গে বন্ধুত্ব করো, অবশ্যই তুমি তাকে ছেড়ে চলে যাবে। আর 3 নম্বর হলো ওয়ামাল মা শাইতা, যা খুশি তুমি কর্ম করো, ফাইন্নাকা মাজিয়ুন বিহি, অবশ্যই তুমি তার কর্মফল পাবে, ভালো করলে ভালো ফল পাবে, মন্দ করলে মন্দ ফল পাবে, এটাতে কোনো রকম ছাড় নেই। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারু মিন যিকরি হাযিমিল লাযাত ইয়ানি আল মাউত, রাওয়াহু ইবনু মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে মানুষ, তোমরা বেশি বেশি ওই বস্তুকে স্মরণ করো যা দুনিয়ার সমস্ত আরাম আয়েসকে ভুলিয়ে দেয়, ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যু। মৃত্যু এসে গেলে কি চা খেতে ভালো লাগে? মৃত্যু এসে গেলে তো অনেকে বিরিয়ানি খেতে ভালো লাগে, কিছুই ভালো লাগে না। অতএব যা দুনিয়ার সমস্ত লজ্জত স্বাদ আহ্লাদকে মিটিয়ে দেয়, তোমরা সেই বস্তুকে বেশি বেশি স্মরণ করো। আনিব ডুমরা রাজিয়াল্লাহু আনহু ক্বালা কুন্তু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, ফাজ্জাহু রাজুলুন, এমন সময় তার নিকটে একজন মানুষ আসলো, এসে বললেন, হে আল্লাহ রসুল, দুনিয়াতে সবচেয়ে উত্তম মানুষ কে? তিনি বললেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে চরিত্রবান সেই। আবার প্রশ্ন করল, দুনিয়াতে সবচেয়ে বিচক্ষণ মানুষ কে? রসুল্লাহ সাল্লাম বললেন, আকসারহুম লিল মউতে জিক্রান ওয়া হাসানুহুম লিমা বাদাহু ইসতিদাদান উলাইকাল আকিয়াস, যারা সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং যারা মৃত্যু পরবর্তী জীবনে পাথর সঞ্চয়ের জন্য সর্বাঙ্গ সুন্দর প্রচেষ্টা চালিয়ে থাকে, উলাইকাল আকিয়াস, তারাই হল সত্যিকারের বিচক্ষণ। দুনিয়ায় কয়দিন বাঁচব কেউ বলতে পারে না,
এটার জন্যে এত বেশি প্রচেষ্টা থাকা ঠিক না, যতটুকু না হলে নয় ততটুকু করতে হবে। কিন্তু বুদ্ধিমান মানুষ সবসময় আখেরাতের পাথর সঞ্চয়ের জন্য চেষ্টা করে, এটি এই হাদিসে আমাদেরকে শেখানো হচ্ছে। এবারের এই সময়টা এসে গেছে, একই সাথে বর্ষাকাল, একই সাথে সামুদ্রিক জলোচ্ছ্বাস, আবার ঈদ উল আজহার কোরবানিও সামনে আসছে। 2009 সালে আইলার দুর্গত এলাকায় আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে, সেখানকার মানুষের কাতর আর্তনাদ পত্রিকা দেখলে খুবই খারাপ লাগে। সাতক্ষীরা জেলার মধ্যে ওটা পড়েছে, খুলনা জেলার মধ্যে কিছু আছে, কয়রা উপজেলা জেলা আপনারা দেখছেন পত্রিকায়, বাঁধ ভেঙে যাচ্ছে। লোকেরা বলছে ত্রাণ চাই না বাঁধ চাই, মেগা প্রকল্প হচ্ছে, হাজার হাজার কোটি ব্যয় করে করে বড় বড় কিছু শুনতে পাই প্রায় পত্রিকায়, একনেকের বৈঠক মানে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প, বাঁধের প্রকল্প কেন হচ্ছে না? সমুদ্র গর্ভের থেকে উঠি আসা কুতুবদিয়া দ্বীপ, তার এখনও পর্যন্ত পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর লেফটেন্যান্ট কর্নেল আজম খানের গল্প প্রশংসা করে যে আজম খান এইখানে 25 কিলোমিটার যে বাঁধ তিনি দিয়ে গেছিলেন, আজও সেই বাঁধই আমাদের আছে, সরকার কত গেল এলো আর নতুন করে বাঁধ হলো না। আজকে বঙ্গোপসাগরে যদি জলোচ্ছ্বাস ফুলে ওঠে আমরা নিঘাত, এই লক্ষ লক্ষ মানুষ এখানে সবাই ডুবে মরব, কারণ চারিপাশে বঙ্গোপসাগর, বেরিয়ে যে উঠবে চট্টগ্রামে কোনো কায়দা নেই। এইগুলো হলো আসল প্রকল্প, মানুষ বাঁচানোর প্রকল্প গ্রহণ করুন, মানুষের সচ্ছলতা দেওয়ার প্রকল্প গ্রহণ করার দরকার নাই। যত চেষ্টাই করেন দারিদ্র দূর করতে কেউ পারবেন না, দারিদ্র থাকবেই, এটা আল্লাহর বাঁধা নিয়ম। দরিদ্র মানুষ না থাকলে ধনী মানুষ চলবে কি দিয়ে? অতএব দারিদ্র দূর করবো ধোকা দিয়ে ভোট নিয়ে, খালি সচ্ছলতার মেগা প্রকল্প নেবেন এগুলো ছাড়েন, আগে মানুষ বাঁচানোর প্রকল্প গ্রহণ করুন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে বাঁধের প্রকল্প সবচেয়ে বেশি, এই জন্য একসময় ওয়াদা করেছিল পাকিস্তান সরকার, সব শেষ হয়ে গেছে। ধনিক শ্রেণীকে লোভ থেকে মুক্ত হতে হবে, ধনিক শ্রেণী সমাজের সবচেয়ে বিপর্যয়কর শ্রেণী এখন হয়ে দাঁড়িয়েছে, এদেরকে রোধ করার ক্ষমতা কারো নাই, যার জন্য আজকে বুড়িগঙ্গা শেষ, শীতলক্ষা শেষ, বিভিন্ন নদী শেষ হয়ে যাচ্ছে। সরকার আসছে আর যাচ্ছে, এক একটা হুমকি দিচ্ছে, হেন করঙ্গা তেন করঙ্গা, কিছুই হচ্ছে না, আসলেও শেষ। যেখানেই পানি সেখানেই যেন গজব, নদীগুলো সব ভরাট করে করে খাল বানিয়ে ফেলছে। সিটাঙ্গের অবস্থা কি, বৃষ্টি হলেই সেখানে এক বুক পানি, ঢাকা বৃষ্টি হলেই এক হাঁটু পানি। অথচ এইসব মানুষের হাতের কামাই, আমরাই যেগুলো করছি, অতএব আল্লাহকে ভয় করুন, মানব সেবায় এগিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপরে ঈদ উল আজহার কোরবানি বিধান দেওয়া হয়েছে। বনু কানুকা যুদ্ধ হলো, বদরের যুদ্ধের পরে ঈদ উল ফিতর বিধিবদ্ধ হয়, আর বনু কানুকা যুদ্ধ পরে অর্থাৎ পয়লা জিলকদ তারিখে এর পরপরই ঈদ উল আজহার বিধান আসে। তিনি বললেন তোমরা সবাই কোরবানি করো, 3 দিনের বেশি খেও না, সব দান করে দাও। পরের বছর আবার যখন ঈদ উল আজহা আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, আমরা কি এবারও গত বছরের মতো করব? বলেন না, এবার তোমাদের স্বচ্ছলতা অনেক বেশি, দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে, অতএব তোমরা তাদের হকটা দিয়ে দাও, বাকিটা তোমরা জমা রাখো, যতদিন খুশি খাও। আজকের যে অবস্থা, এই হাদিসটিকে আমাদের শিক্ষণীয় নাই, সরকারি হিসাবে দেশে এই করোনায় 1 বছরের মধ্যে 2,45,00,000 লোকের বেশি দরিদ্র নতুন সৃষ্টি হয়েছে,
যাদের কোরবানি করার ক্ষমতা হবে না, কিন্তু লজ্জার শরমে অনেকে বলতেও পারছে না। আমরা তাদেরকে চিনি তো, প্রতিবেশী না আমরা? এই হাদিসটা আপনারা ফলো করবেন, সরকারকে বলবো বাঁধবিহীন এলাকায় বাঁধ তৈরি করুন এবং সেখানে সরকারিভাবে কোরবানি পাঠান, গরু পাঠান, খাসি পাঠান। বিভিন্ন সংগঠন আছে দেশে, তাদেরকেও বলবো বাংলাদেশের দুর্ভিক্ষ পীড়িত এলাকা বা পানিবদ্ধ এলাকা বা এই সমস্ত ভাঙন প্রবণ এলাকায় যারা জীবন মৃত্যুর সম্মুখীন তাদের কাছে কোরবানি পাঠিয়ে দিবেন। সাতক্ষীরা কয়রা এলাকার, সুনামগঞ্জের এলাকার আমি ধন্যবাদ দিচ্ছি জাতীয় সংসদের এমপি ভাইকে, যিনি বুকে বড় প্ল্যাকার্ড নিয়ে এসছেন সংসদে, ত্রাণ চাই না বাঁধ চাই। চমৎকার একটা কাজ তিনি করেছেন, সারা দুনিয়া দেখেছে যে বাংলাদেশে কোটি কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়, বাঁধের প্রকল্প নাই কেন? হ্যাঁ, সরকার প্রকল্প দিচ্ছেন, কাচ্ছে কারা? এগুলো দেখার ক্ষমতা সরকারের নাই, কারণ তো বুঝতেই পারছেন সব দলের লোক। সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, দেশের এই 20 কোটি মানুষের কৈফিয়ত সরকারকেই দিতে হবে আল্লাহর কাছে। অবশ্যই নিরপেক্ষ হতে হবে, অবশ্যই নিরপেক্ষ হতে হবে, দল পোষণের দরকার নাই। দল আপনার সঙ্গে কবরে যাবে না, একটু আগে হাদিসটা শুনলেন, যার সঙ্গে বন্ধুত্ব করেন না কোনো তাকে অবশ্যই আপনাকে ছাড়তে হবে। অত আল্লাহকে ভয় করুন, নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে, আপনার বিরোধী দল লোকরাই আপনার দলে চলে আসবে যদি আপনি নিরপেক্ষ থাকতে পারেন। বিদায় হজরতের ভাষণের আমার রসুলের মৃত্যুর 81 দিন পূর্বের উদাত্ত আহ্বান শুনুন, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, মনে রেখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটি করে কুরবানি। একটা জীবন্ত পশু দিবেন, খাসি দেন, গরু দেন, যাই দেন, তাদের সামর্থ্য আছে একাধিক দেন, একটা নিজের বাড়িতে রাখেন, বাকিটা ওইসব ভাইদের জন্য পাঠিয়ে দিন যারা কোরবানি করতে পারছে না, তাদের মুখে অন্তত হাসি ফুটুক। সর্বশেষ আহ্বান শোনেন আল্লাহর, মাক্কী সূরা লোকমানে আল্লাহ আহ্বান জানাচ্ছেন মানব জাতির উদ্দেশ্যে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আখশাউ ইয়ামান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া ওয়ালা তাগুররান্নাকুম বিল্লাহিল ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর সূরা লোকমান 33 আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইংল্যান্ড আমেরিকা বাংলাদেশ বলে কথা নাই, কারণ মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ। হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালাদুন আন ওয়ালাদি, আর সেই দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার পুত্রের কোনো কাজ করতে পারবে না, যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, আলা মাওলুদুন ওয়া জাজুন ওয়ালাদি শাইয়্যা, কোনো সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর এই প্রতিশ্রুতি অবশ্যই সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবনের জাঁকজমক যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। শয়তান মানুষ থেকেও হয়, শয়তান জিন থেকেও হয়, প্রতারিত করার লোকের অভাব নাই। আজকে কিশোর গ্যাং কারা, সব শয়তানের এজেন্টরা এগুলো সব করছে, বিশ্বব্যাপী যত বিপর্যয় শয়তানই করছে, শোভনীয় করে দেখাচ্ছে এটা করো এত টাকা লাভ, কিসের দান সাতকা, ছাড়ো আগে দুনিয়া নিজে বাঁচো, বাস এই যে শয়তান আপনাকে আপনাকে জাইয়ান আলহম আমালম সুশোভিত করে দেখাচ্ছে, দান করার চাইতে সঞ্চয় করা বেশি উপকার তোমার তোমার সেলিব্রিটির জন্য, এগুলো শয়তানের ধোকা। সাবধান, যত দান করবেন সেটি আপনার,
রাখবেন সেটা অন্যের। অকুল্লো জালেকে হালেক নতার করলে না, যা তুমি রেখে যাচ্ছ সবই ধ্বংস হবে, সব তুমি রেখে যাচ্ছ মানুষের জন্য, তোমার কোনো কাজে লাগবে না। অতএব হে সামর্থ্যবান মানুষ, সাধ্যমতো গরিবদের দিকে তাকাও। হে ধনিক শ্রেণী, গরিব শ্রেণীর প্রতি দয়ার্দ হও, অনুগ্রহ করো, দয়াশীল হও। এর হামু মন ফিল অর্ধে, এর হামুক মন ফিস সামা, জমিনবাসীর উপরে তোমরা দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনা মহামারীর এই অভিজ্ঞতা থেকে আমাদের যেটা শিক্ষণীয় হয়েছে এই যে দুনিয়ার সবচাইতে মূল্য বেশি নিঃশ্বাসের মূল্য। ঠিক না, আমাদের অসুস্থতাকালীন সময়ে দেশে বিদেশে বহু বন্ধু বান্ধব আমাদের জন্য দোয়া করেছেন, শুনেছি আমি পরে। আমার যদি মোবাইল নেই, সরাসরি আমার সাথে কেউ যোগাযোগ করতে পারেননি। আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের জন্য আল্লাহকে দোয়া করছি, আল্লাহ তাদেরকে যেন হেফাজত রাখেন। করোনার সবচেয়ে বড় ক্ষতি করে ফুসফুসের, ফুসফুস যার ভালো দেহ তার ভালো। এই ফুসফুসে আক্রান্তকারী এই মহামারী থেকে আল্লাহ পাক যেন দেশকে এবং পৃথিবীকে হেফাজত করেন। সংগঠনের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব ওই সমস্ত দুর্গত এলাকায় কোরবানি পাঠানোর জন্য, দেশে বিদেশে যাদের অন্তর কাঁদে তাদের জন্য আপনারা আমাদের বেতনের ফান্ডে সেজন্য টাকা পাঠাবেন, বলে দিবেন একটা খাসি বা একটা গরু। আমাদের হিসাবরক্ষক ভাই মুফাক্কর সবই রেকর্ড রাখবেন ইনশাল্লাহ। মুফাক্কর নিজেও ছিল করোনা আক্রান্ত রোগী, আপনারা জানেন, সে সুস্থ হয়েছে। আমরা পরিশেষে আবারও দোয়া চাচ্ছি আল্লাহ পাক এই মার্কাজকে যেন করোনার মহামারী থেকে মুক্ত রাখেন। সেই সাথে আমাদের এলাকাবাসী আশপাশ যারা আমরা বসবাস করছি, আল্লাহ পাক আমাদেরকে কঠিন বিপদ থেকে যেন রক্ষা করেন। আপনাদেরকে পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করার জন্য। দোয়া বন্ধ করবেন না, দোয়া জারি রাখবেন, ভবিষ্যতে আবারও যেন আমরা দিনের খেদমতে কিছু কাজ করে যেতে পারি। ঠিক না, নিঃশ্বাসের মূল্য সবচাইতে বেশি, নিঃশ্বাসের মালিককে আল্লাহ। নিঃশ্বাস শেষ হওয়ার পরে যেন আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হতে পারি, আমরা সেই প্রার্থনা করি আজকের খুব বিশেষ করছি। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم وأكبر. জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নীর এ অবনী পরে।
ব্যস্ত পৃথিবীতে পার্থিব্য সুখ শান্তি লাভের আশায় প্রতিনিয়ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতের নানা রঙিন স্বপ্নে বিভোর হয়ে দিন রাত্রি অতিবাহিত করছি। কিন্তু এরই মাঝে চিরন্তন যে বাস্তবতার কথা আমরা ভুলতে বসেছি তা হলো মৃত্যু। অথচ যে কোনো সময়ে যে কোনো মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে। ধরা পৃষ্ঠে বহু বিষয়ে মতভেদ থাকলেও মৃত্যুর ব্যাপারে যে সকলেই একমত, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি তার নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবনযাপন করুন, কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন। নিজের মৃত্যুর কথা স্মরণ করা ও অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া মুমিনের অবশ্য কর্তব্য। মৃত্যুকে স্মরণ বইটি এই উদ্দেশ্যেই রচিত। সাহাবে কেরাম সহ সালাফে সালেহীন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনকে কিভাবে দেখতেন, কিভাবে তারা মৃত্যুর স্মরণে হয়রান হয়ে থাকতেন, তার সংক্ষিপ্ত আলেখ্য তুলে ধরা হয়েছে আলোচ্য বইটিতে। বইটিতে আপনি মানব সৃষ্টির উদ্দেশ্য, জন্ম মৃত্যুর রহস্য, মানব জীবনের সফরসূচি, জান্নাত জাহান্নাম, আখিরাত, বিচার দিবসের চিত্রসহ মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার মতো আরও অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সংক্ষিপ্ত পরিসরে এ বইটি পাঠকের হৃদয়কে আন্দোলিত করবে, পরকালীন প্রস্তুতির পথে কিছুটা হলেও সহায়ক হবে।